আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল মাটিকাড়া থানার পুলিশ। ধৃতের নাম প্রসন্ন বাগচি। গোপন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ শিবমন্দির রেলগেটের পাশে অভিযান চালিয়ে প্রথমে সন্দেহের ভিত্তিতে প্রসন্ন বাগচিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এরপরই গ্রেফতার করা হয় যুবককে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।